রেসিপি কাঁকরোলের বড়া। কাঁকরোল আপনারা জানেন, কাঁকরোলকে আমরা স্বর্গফল হিসাবে খাই, স্বর্গফল বলি। এই কাঁকরোলে প্রচুর ভিটামিন, ক্যান্সার প্রতিরোধ থেকে আরম্ভ করে অনেক ভিটামিন আছে, যা আমাদের এই ভিডিওতে বলা আলোচনা করা সম্ভব না, যা আপনারা ডাক্তারি পরামর্শ নিয়ে দেখবেন কী কী ভিটামিন পাওয়া যায়। কাঁকরোল আমরা জানি দৈনন্দিন জীবনের একটা সবজি, যা আমাদের প্রত্যেকদিন পাতে এটা ফেলতে হয় এবং এর যে ভিটামিন আছে তা আমাদের শরীরে প্রয়োজন রয়েছে। তো কাঁকরোলকে আজ একটু অন্যরকমভাবে আমরা খাবো। আমরা কাঁকরোলের বড়া অর্থাৎ আমরা যে চপ বলে থাকি, সেই চপ হবে, কিন্তু এটা খুব কম তেলে, অর্থাৎ আমরা এটাকে কিন্তু সেদ্ধ করে রেখেছি। প্রথম কাঁকরোলকে আমরা কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমরা একটু হলুদ নুন মাখিয়ে একে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধটা একটু কম করেছি হালকা। তাতে কী হবে, যখন আমরা এটা তেলে ভাজবো তাহলে তেলটা বেশি খাবে না এবং খুব কম তেল এর মধ্যে এই বড়াটা আমরা খেতে পারবো। কম তেলে ভাজা এই কাঁকরোলের বড়া দেখুন কেমনভাবে করা হয়। আমরা প্রথমে এটা সেদ্ধ করে রেখেছি, প্রায় 150 গ্রাম মতো কাঁকরোল নিয়েছি আমরা। 150 গ্রাম মতো কাঁকরোল আমরা বেশ ভালো করে ধুয়ে ওকে সেদ্ধ করেছি, সেদ্ধটা একটু কম করেছি। 50 গ্রামের থেকে একটু কম বেসন আমরা নিয়েছি, 50 গ্রামের থেকে একটু কম বেসনটা আমরা একটু ভালো বেসন নিয়েছি। এটা মটরের বেসন, আপনারা ছোলার বেসন বা অন্য কোনো বেসন ইউজ করতে পারেন, কিন্তু মটরের বেসনের স্বাদটা ভালো হবে এই কাঁকরোলে বড়াতে। এই বেসনের সঙ্গে আমরা পরিমাণ মতো নুন অর্থাৎ সল্ট মেশাবো, পরিমাণ মতো কিছুটা কালো জিরে, কালো জিরে কিন্তু খুব বেশি পরিমাণ নয়, আপনারা হাফ টেবিল চামচ মতো কালো জিরে ব্যবহার করতে পারেন, কালো জিরেটা মাস্ট। এটাই কালো জিরে আর সল্ট দেওয়ার পরে এটাকে আমরা একটু ভালো করে মিক্সড করে নেব, যাতে কালো জিরেটা প্রায় সব দিকে মিক্সড হয়। আর জলটা আমরা মানে পানিটা খুব কম দেব, যাতে খুব বেশি পাতলা না হয়, একটু ভালো করে মাখিয়ে নেব, যাতে হ্যাঁ এটা যতটাই ভালো মাখানো হবে ততটাই খাস্তা হবে এই বড়া এবং খুব টেস্টি হবে। ফাটিয়ে নিব বেশ ভালো করে, যাতে কোনো মানে দানা দানা না থেকে যায়। কালো জিরেটাও মিক্সড হয়ে গেছে। এবারে আমরা কড়াইতে তেল দেব, তেলটা আমরা আপনারা আপনাদের মতন করে দেবেন, এখানে বেশি তেল ঢাললে কিছু অসুবিধা নেই, কারণ আমরা কাঁকরোলকে আগে থেকে হালকা সেদ্ধ করে রেখেছি, তাই এখানে আপনি তেল বেশি দিতে পারেন, সেটা আপনার মতো করে আপনি দেবেন। তেলটা খুব গরম হয়ে গেলে, একটু গরম হয়ে গেলে তারপরে আমরা এটা বানাবো টেস্টি মজাদার কাঁকরোলের বড়া। বেসনটা খুব সুন্দর করে মাখানো হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, মানে প্রায় দইয়ের মতন অবস্থা, আপনার একদম মানে দানা দানা নেই, গোলা নেই, খুব সুন্দর করে মাখানো হয়েছে। বেসনটা খুব বেশি পাতলা করিনি, তেল গরম হয়ে গেছে, আপনারা একসঙ্গে 4-5টা দিতে পারেন, আপনারা কড়ার মতো করে আপনারা কেমন তেল দেবেন সেইভাবে আপনারা ছাড়বেন। আপনারা যারা সানডে কিংবা কোনো অন্য দিন বাড়িতে কিছু বড়া খেতে ভালোবাসেন বা তেলের জিনিস, তেলে ভাজা, তেলে ভাজা তো খাওয়া উচিত নয়, আমরা সপ্তাহে বা মাসে একবার যদি তেলে ভাজা সব করে খেয়ে থাকি, তাহলে এই কাঁকরোলের বড়া বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয়ে থাকে এবং স্বাস্থ্যগুণ তো জানেন কাঁকরোলের, তাই কাঁকরোল যদি আমরা বড়া এরকমভাবে বানিয়ে খাই অন্যান্য বড়ার থেকে অনেকটাই ভালো স্বাস্থ্যের দিক দিয়েও, আর এটা তো খুব টেস্টি হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বড়াটা হচ্ছে, প্রায় 1 মিনিট মতো এটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এটাকে একটা করে উল্টে দেবো, কারণ দুটা সাইড ঠিকঠাক করে হয়ে গেলে তখনই এটা কমপ্লিট হবে। কালারটা একটুখানি লাল লাল হয়ে এলে তখন আমরা উল্টাবো, আপনারা সময় ধরে নিতে পারেন প্রায় 1 মিনিট মতো, কারণ পুড়ে গেলে স্বাদটা ভালো লাগবে না। আপনারা এর সঙ্গে হালকা কাঁচা মানে গ্রিন মরিচ আপনারা ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কা যদি আপনারা ব্যবহার করেন
কুচি কুচি করে, যারা লঙ্কা খেতে চান না তাদের জন্য নয়, কিন্তু যারা লঙ্কা খেতে ভালোবাসেন তারা যদি কুচি কুচি করে হালকা লঙ্কা দেন। এই বড়াতে আপাতত টোটাল দুটো লঙ্কা দিতে পারেন, আমরা আজকে লঙ্কা ব্যবহার করিনি। এটা আমরা উঠিয়ে নেব। হ্যাঁ, একদম নিচে লাগেনি, পুড়েনি, খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে খুব টেস্টি হবে। কড়াইটা ছোট তাই অনেক বেশি পরিমাণে দেওয়া গেছে, কিন্তু এটা খুব মানে সহজেই একটা থেকে আরেকটা ছাড়িয়ে দেওয়া যায়, তাই কোনো অসুবিধা নেই। আপনারা দেখতে পাচ্ছেন একটার সঙ্গে আরেকটা কোনোভাবে যোগ নেই, খুব সুন্দর মজমুচে কাঁকড়ের বড়া তৈরি হচ্ছে। কালারটা দেখে বুঝতে পারছেন এটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার এগুলোকে তুলে নেব। মানে খুব সহজেই এটা করা যায়, আপনাকে খুব হেডেক নিয়ে বানাতে হবে না। আপনি বাড়ির অন্যান্য ভাজাভুজি যেমন করেন তেমনি হঠাৎ করে এটা করা যাবে, খুব সময়ও বেশি লাগে না। বড়া রেডি, এবার আমরা গরম গরম পরিবেশন করব। আমার এই মুহূর্তে একটা আমি নিজে খেয়ে দেখব কেমন হয়েছে। এক কথায় খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আপনারা বানিয়ে দেখবেন কেমন হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। কাঁকরোলের বড়া।